ऐसे डीवाई 365 और ये अनुष्ठान 24 घंटा অগপুর দখলত থকা কমলপুরত ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মায় সাইকেল রেলি করলে দিগন্ত কলিতার বাবে। কাইলৈ লক্ষিমপুরত হিমন্ত বিশ্ব শর্মায় সাইকেল রেলি করব মানব ডেকার বাবে। অর্থাৎ অগপুর দখলত থকা কমলপুর আর লক্ষিমপুর সমষ্টিত এবার বিজেপিয়ে টিকট দিব বিচার। একেখিনি সময়তে অসম গণ পরিষদে এবার বিজেপির পরিবর্তে নাও বিচার পা টিকট বিচারিছে। জয়ন্ত খাওঁতে যাবার অগপুর টিকট পাইছিল, কিন্তু সেইবার অগপ বিজেপির মাজত বন্ধুত্বসুলভ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু এইবার বন্ধুত্বসুলভ প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে অগপয় বিচারিছে নাও বিচার পা জয়ন্ত খাওঁতক টিকট দিয়া হোক। আজি জয়ন্ত খাওঁতর উদ্যোগত নাও বিচার মহিলা কমিটি গোটর বিশেষকৈ অসম মহিলা পরিষদর অগপর মহিলা পরিষদে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এই সভাত হিন্দু মুসলমান সকল শ্রেণীর বৃহৎ সংখ্যক লোক উপস্থিত আছিল। সভাত উপস্থিতির হার দেখি দেখা গৈছে যে নাও বৈশাদ ক্রমাত অসম গণ পরিষদে শক্তি বৃদ্ধি করবলে সক্ষম হয়েছে। ইয়ার পূর্বে নাও বৈশাদ ঐক্য সমারোহ অনুষ্ঠিত হয়েছিল, জয়ন্ত খাওঁতর সমর্থনত অগপর নেতৃত্ব উপস্থিত আছিল। সেই সভাত যথেষ্ট লোকের আগমন ঘটিছিল। অগপর নাও বৈশাদ কমিটির ফল জানিবলৈ দিয়া মতে অহা 13 তারিখে যুব পরিষদের সভা অনুষ্ঠিত হব নাও বৈশাদ। আসলে নাও বৈশার বিভিন্ন শ্রেণীর লোকক একত্রিত করবলে প্রয়াস করেছে সেই সমষ্টির অগপর অন্যতম প্রার্থীর দাবিদার জয়ন্ত খাওঁত। জয়ন্ত খাওঁতে দাবি করে যে নাও বৈশার বর্তমানের AIDFর বিধায়কজনের কাম কাজত মানুষ উত্তিষ্ঠ হয়েছে আর নাও বৈশা সমষ্টির রাইজে এটা অগপক বিচারিছে। জয়ন্ত খাওঁতর ভাষ্য আছে এই ধরনের। যে সামগ্রিক যে উন্নতি বা বিকাশ এই ক্ষেত্রে জনপ্রতিনিধিজনে সম্পূর্ণরূপে আহ্বান করেছে। গতি মানুষে এটা নাও বৈশাবাসী রাইজে উপলব্ধি করেছে যে আমাকে এজন বিকল্প সন্ধান লাগে আর এই বিকল্প সন্ধানটা তেখেতলে বিচারি পাইছে অসম গণ পরিষদ দল। অসম গণ পরিষদ দল যেহেতু আঞ্চলিক দল, এটা ধর্মনিরপেক্ষ দল, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে থাকা একটা দল। তো এই দলটোর কর্মীসকলক লগত লগ লৈ শক্তিশালী রূপত অসম গণ পরিষদ দলটো প্রতিষ্ঠা করবর কারণে আই মাতৃসকল ওলাই আহিছে। তারে আজি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ